আগে যদি আপনি দেখেন একজন মহিলাকে ধর্ষণ করা হচ্ছে, আপনি ওই মহিলাকে বলতে পারেন না সহ্য করেন, সমস্যা নেই। যদি আল্লাহ আমাকে শক্তি দিয়ে থাকেন, আমি যদি দেখি একজন মহিলা ধর্ষিত হচ্ছেন, আমি সেটা বন্ধ করার চেষ্টা করবো হাত দিয়ে। গুড ইভিনিং স্যার, আমি টিয়নু রাগনি, একজন আইনের ছাত্রী। আমার ধারণা সন্ত্রাসবাদ বন্ধ করা যায়, নিদিম পক্ষে কমানো যায় যদি মানুষকে সহিষ্ণুতা শেখানো যায়। ইসলাম কি সহিষ্ণুতা সম্পর্কে কোনো উপদেশ দেয়? আর যদি দিয়ে থাকে, যাদের উপর ইসলাম ধর্মে এই দায়িত্বগুলো রয়েছে, মানে আমার মনে হয় ইসলাম ধর্মে, আমি আসলে শব্দগুলির সাথে পরিচিত না, হিন্দু ধর্মে যেমন গুরু আছেন, তেমনি ইসলাম ধর্মে যারা উপদেশ দেন অন্য মুসলমানদের, তো সেসব ক্ষেত্রে তারা কি সহনশীলতা সম্পর্কে কোনো শিক্ষা দেন? বোন, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, ঠিকই বলেছেন যে সন্ত্রাস কমানো যায় সহনশীলতা চর্চার মাধ্যমে। ইসলাম সহনশীলতা শেখায় কিনা, ইসলামের ধর্মীয় নেতারা তারা সহনশীলতা শিক্ষা দেন কিনা? বোন, আমি আগেও বলেছি, বেশ দ্রুতই বলেছিলাম, আমি এটার উপরে খুব একটা গুরুত্ব দেইনি। অনেকগুলো শর্তের একটা, যে কোনো মানুষের জন্য জান্নাতে যেতে হলে, বেহেশতে যেতে হলে, স্বর্গে যেতে হলে, সেটা হলো সহনশীলতা। পবিত্র কোরআনে সূরা আল আসরের 1-3 আয়াতে বলা হয়েছে যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলু সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু উহারা নহে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়, এটাকে বলে দাওয়া। আর সহনশীলতা ও ধৈর্যের উপদেশ দেয়। সহনশীলতা হলো জান্নাতে যাওয়ার অন্যতম একটি শর্ত। যদি আপনি সহনশীল না হন, সূরা আসর অনুযায়ী আপনি বেহেশতে যেতে পারবেন না। শুধু সহনশীল হলেই চলবে না, অন্য মানুষকেও সহনশীলতার পথে আনতে হবে। তবে সহনশীলতা শব্দটার অনেক রকম অর্থ করা যায়, আর বিশেষজ্ঞরা বলবেন সহনশীলতারও একটা সীমা আছে। সহনশীলতা বলতে কি বোঝেন? ভালো, কেউ যদি আপনার সাথে অন্যায় কিছু করে, আপনি প্রতিশোধ নিলেন না, খুব ভালো, কতদিন করবেন? তাই সহনশীলতারও একটা সীমা আছে। আর ইসলাম ধর্মে জালিম সেই লোক যার কাজ হলো জুলুম করা, অর্থাৎ আপনি বলতে পারেন যে ক্ষতি করে সবার। জালিম রয়েছে দুই প্রকার, এক প্রকার সে ক্ষতি করে অন্য মানুষের, আরেক প্রকার সে ক্ষতি করে নিজের। দুই প্রকার জালিম রয়েছে, দুইজনকে বলা হয় জালিম। একজন জুলুম করে অন্যের উপর, আরেকজন করে জুলুম নিজের উপর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর উল্লেখ আছে সহিহ মুসলিম হাদিসে, যদি তোমার চোখের সামনে অন্যায় কিছু ঘটে, যদি তুমি পারো সেটা বন্ধ করো তোমার হাত দিয়ে, যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো, বন্ধ করো তোমার মুখ দিয়ে, তোমার জিহ্বা দিয়ে, যদি জিহ্বা দিয়ে বন্ধ করতে না পারো, অন্ততপক্ষে মনে মনে নিন্দা করো যে কাজটা অন্যায়। আর তুমি যদি এটা করো, তুমি একেবারে নিচের স্তরের বিশ্বাসী, নিচের স্তরে। তাই আমাদের কি করতে হবে? সহনশীল হতে হবে, অন্যকে হতে বলতে হবে। যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারার 153 আয়াতে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। যখন তুমি সবর করো, খেয়াল রাখবে যেন সীমা অতিক্রম না করে। এরও একটা সীমা আছে, সহনশীলতার একটা সীমা আছে। কোনো কিছু সীমা ছাড়ানোর আগে যদি আপনি দেখেন একজন মহিলাকে ধর্ষণ করা হচ্ছে, আপনি ওই মহিলাকে বলতে পারেন না সহ্য করেন, সমস্যা নেই। যদি আল্লাহ আমাকে শক্তি দিয়ে থাকেন, আমি যদি দেখি একজন মহিলা ধর্ষিত হচ্ছেন, আমি সেটা বন্ধ করার চেষ্টা করবো হাত দিয়ে। যদি না পারি তাহলে বলবো, আরে ভাই সাহেব ধর্ষণ করবেন না। মুম্বাইয়ের একটা খবর, একটা বাচ্চা মেয়ে, 13 একটা বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণ করেছে এক লোক। সেখানে 5 যাত্রী ছিল, তাদের মধ্যে একজন আপত্তি তুললো, সবাই বাধা দিয়েছিল। আরে 5 লোক একটা মাতালকে আটকে দিতে পারতো, পাঁচ মাতাল, কিন্তু তারা কিছুই করে নেই। মানবতার হয়েছেটা কি? মানুষ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 5 জোয়ান লোক সামলাতে পারে না একজন মাতালকে, যে মেয়েটাকে ধর্ষণ করছে, এটা কি সহনশীলতা? আমি বলবো কাপুরুষতা। সেজন্য আমি বলছি, যদি এই 5 লোক সন্ত্রাসী হতো, সন্ত্রাসী মানে যারা অসামাজিকদের মনে ভয় জাগায়, ওই মাতালটা এই কাজ করার সাহস পেত না। তাহলে বোন, আমরা উৎসাহ যোগাবো, চেষ্টা করব যাতে মানুষ আরো সহনশীল হয়, একই সাথে তারা যেন কাপুরুষ না হয়। খেয়াল রাখতে হবে অসামাজিক যা কিছু আছে সেগুলো যেন কমে যায়, আর সবাইকে একসাথে চেষ্টা করতে হবে, দেখতে হবে ওই লোকগুলো, ওই অসামাজিক লোকগুলো যেন অন্যায় থেকে বিরত থাকে।